Assalamualaikum. আজ 11 ডিসেম্বর 2023 রোববার এখন আমি আছি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার গফরগাঁও হাটে। এই হাটটি সপ্তাহে একদিন বসে প্রতি সোমবার দুপুর 2টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত বসে আর এখানে হাসিল হলো 350 টাকা ক্রেতার জন্য এবং 350 টাকা বিক্রেতার জন্য। আর এই হাটে আসতে চাইলে আপনারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বালুকা হয়ে আসতে পারেন। বালুকা থেকে জনপতি সিএনজি ভাড়া হলো 60 টাকা এবং বাস ভাড়া হলো 40 টাকা, সময় লাগবে মাত্র 30 মিনিট। এখন আমি আপনাদের এই হাটে মাংসের গরু এবং খামার উপযোগী সার গরুর দাম দর জানাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এদিকে একটা গরু দেখতে পাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, যেখানে একটা চাষার কাছে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাষা ভালো আছেন? ভালোই। আচ্ছা, গরুটা কয় দাঁত? গরুটা দাঁতছে না, ফাঁক হয়েছে দাঁত। ফাঁক হয়েছে আর কি। আচ্ছা, দাঁত নাই তো, এটা তো মাংসের জন্যই যাবে না? হ্যাঁ হ্যাঁ। কত দাম চাচ্ছেন এটা? এটা দাম চাচ্ছি 92,000। 92,000 টাকা দাম চাচ্ছেন। কত দাম হচ্ছে? 80-82-85। আর কিছু গরুর দাম তো জানাবো এই গোবর গাওয়ার থেকে। এদিকে একটা আপনাদের গরু দেখাচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গরুটা দাচ্ছে কি? দুই দাঁত। দুই দাঁত। কত দাম চাচ্ছেন? চাইতেছে তো 90,000। 90,000 চাওয়া দাম। কত বলতেছে দাম? দাম 70 কো, কিছু কম কো। 70 বা কিছু কম বলে। কয়টা গরু আনছেন? একটাই, আমার রাতেরই গরু। আচ্ছা, আপনার বাড়ি গরু? বিহারি, ওনা কোনো কিছু না। তো আপনার টার্গেটটা কেমন সারার জন্য? টার্গেট অন বাজার আছে, আমরা গিরস মানুষ। তারপর কেমন একটা আশা আছে আপনি নিয়ত করে আসছেন বাড়ি থেকে? আসলাম তো 80 আশা, 80 মতো আশা করতেছেন। আচ্ছা, ধন্যবাদ। তো 70 মতো দাম হচ্ছে। তো এদিকে আপনাদের আরেকটা দেখাচ্ছি, এখানে চাষার কাছে। আসসালামু আলাইকুম চাষা, ভালো আছেন? ভালো, আমরা ভালো না? আলহামদুলিল্লাহ ভালো। চাষা, এটা তো পালার গরু না? হ্যাঁ, পালার গরু। আচ্ছা, কত দাম চাইতেছেন এটা? এটা দাম চাই 82। 82 যাচ্ছে কি? না, দাঁত হয়েছে না। দাঁত হয় না? আরো সামনে থেকে ভিডিও করে একটু। আচ্ছা, কত দাম বলতেছে চাষা এটা? 70-72। 70-72 বল। একটা করে আনছেন আজকে? না না, গরু গরু আছে, তিনটা। তিনটা আনছেন না? এটা আপনার? হ্যাঁ। আচ্ছা, তো ওইটার দাম চাইতেছেন কত? ওইটা তো চাইতেছি অনেক বেশি, 85। 85। কত দাম বলতেছে ওইটা? এইটা কত বলতেছে? 70-72। 70-72 বলতেছে। তিনটা গরু আনছেন না? আচ্ছা, এখন চাষা গরু বেচা কিনি কেমন? না, কম বাজার, এখন বাজার কম না, বেচা কিনি একটু কম হচ্ছে। তো ধন্যবাদ। তো উনি ব্যবসা করেন, নিয়ে আসছেন এখানে গরু। তো এদিকে আপনাদের আরেকটা গরু দেখাচ্ছি এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো ভালো? জি আলহামদুলিল্লাহ ভালো। কত দাম চাচ্ছেন গরুটা? গরুটা দাম চাচ্ছি 65,000। 65,000 দাম চাচ্ছেন। দাচ্ছে কি এটা? না, দাঁত নেই। আচ্ছা, পালার জন্য নেবে না? কত দাম বলতেছে? বলতেছে 650। 750। 57 বলতেছে। আচ্ছা, তো আপনার টার্গেটটা কেমন? কত ছেড়ে দেবেন? 62,000। 62,000। এদিকে আপনাদের আরো কিছু গরু দেখাবো। একটা গরু। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? গরুটা যাচ্ছে দুই দাঁত। দুই দাঁত। কত দাম চাচ্ছেন? 90,000। 90,000 টাকা দাম চাচ্ছেন। কত দাম বলতেছে? বলতেছে 75। 75 বলতেছে। কটা গরু আনছেন? চারটা। চারটা বিক্রি করছেন? একটাও না? এটা তো মাংসের জন্য যাবে না? এটা পালবার লাগে, ভালো এরা নিও। আনুমানিক মাংস কত হবে? তিন মন হবে? না, তিন মন গরুর দাম কম। তো এদিকে ধরো আসো, এদিকে আমি আর গরু দেখাই। এখানে একটা গরু দেখাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি ভাই ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। গোটা যাচ্ছে ভাই? জি ভাই, দুই দাঁত। দুই দাঁত। কত দাম চাচ্ছেন? চাইতেছি ভাই 1,10,000 টাকা। 1,10,000। কত দাম বলতেছে ভাই? বলতেছে 90-90 ভাঙ্গে 92 এরকম বলতেছে। দাম হচ্ছে জি। কটা গরু আনছেন? আমি ভাই দুইটা গরু আনছি। দুইটা গরু আনছেন। আপনার বাড়ি কোথায়? বাড়ি মধুপুর, বাজারের সাথে। আচ্ছা, ঈশ্বরগঞ্জ? ঈশ্বরগঞ্জ মধুপুর। এটাতে কত রকম মাংস হবে ভাই? এটা ভাই তারা তো কষাইরে মাপ দিতে যে মানে 3.5 মন হবে আর কি। 3.5 মন? জি জি। তো আপনার টার্গেটটা কেমন? কত লিসারে দেবেন এটা? আমি চাইতেছি আর কি যে 95-97 এরকম এরকম হলে ভাই হ্যাঁ বিক্রি করতে পারি। এই হাটে প্রতি সোমবারে আসেন না? জি জি, প্রতি সোমবারে আসি। আচ্ছা, তো এখন এটা মাংস দাম হিসেবে গরু এখানে কেমন দাম বিক্রি হচ্ছে? কত টাকা মন? এখন তো ভাই সবাই মানে মুখে উঠে গেছে, মানুষে বলতেছে সবাই যে 25-26 এরকম বিক্রি হচ্ছে। তো এদিকে আপনাদের
আরে কিছু পুরো দেখাচ্ছি এই গোবর গাও হাত থেকে এদিকে আসো এই যে এখানে একটা গরু আপনাদের দেখাচ্ছি এটা বাইরে আছে আসসালামু আলাইকুম ভাই সালাম ভালো আছেন ইনশাআল্লাহ কত দাম চাচ্ছেন ভাই এটা দাম যাচ্ছে 95 95 যাচ্ছে কি এটা না 2000 2000 কত বলতেছে দাম দাম মাত্র 80 80 82 80 82 বলতেছে কয়টা গরু আনছেন গরু আনছে 4টা 4টা বিক্রি করছেন একটাও না ও মাত্র মাত্র আইছেন না এটা কি মাংসের জন্য যাবে নাকি না এটা কাড়া পালার জন্য পালার জন্য এটা কাড়ার জন্য তো আপনার টার্গেটটা কেমন কত হলে ছাড়া দেবে এটা 85 হলে ছাড়া দেব 85 হলে বিক্রি করে দেব আচ্ছা ধন্যবাদ তো 80 মতো দাম হচ্ছে উনি 85 হলে বিক্রি করে দিবেন তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখন গোবরগাঁও হাটে সার গরুর দাম দর মাংস গরুর দাম দর আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেল এগ্রিটি ভিডিও যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে নেবেন আমার ফেসবুক পেজটি ফলো করবেন সকলকে ধন্যবাদ সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম